সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 27 ফেব্রুয়ারি 2022, অমর একুশে বইমেলা বাংলা একাডেমি শাহবাগ ঢাকায়। মোড়ক মঞ্চে মা সেরা প্রকাশনা থেকে প্রকাশিত কবি মাহবুব কামালের কাব্যগ্রন্থ ডাহুকের কান্না বইয়ের মোড়ক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার শাহ আব্দুল হাফিজ, ডক্টর নাসির উদ্দিন খান, কবি মাহবুব কামাল ও তার পরিবারের সদস্যরা, মা সেরা প্রকাশনার প্রকাশক দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা রেকর্ড করেছি এবং ফেসবুকে দিয়েছি, যার কারণে কিছুটা হলেও মানুষ চেনে আগে থেকে। তো এবারে আমরা দুই বোনই সহযোগিতা করেছি খুব, বাবার কবিতা হলো কম্পিউটারে না ল্যাপটপে না, আমরা ফোনে টাইপিং করেছি। টাইপিং করতে 100-200 লাইন কবিতা ওগুলো টাইপিং করেছি ফোনে দুই বোনে মিলে। তো এইভাবে আমরা বাবার পাশে থেকেছি সবসময়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর চাই বাবা যেন আরো কতগুলো বই বের হয়, উপন্যাস কাব্যগ্রন্থ সব বের হবে ইনশাআল্লাহ। সবাই বাবার জন্য দোয়া করবে এবং আমাদের জন্য দোয়া করবে। আর আমি অনেকভাবে বাবাকে সাহায্য করছি, বাবার কবিতাগুলো টাইপিং করে সবগুলো ভুল আমি নিজে হাতে লিখেছি আর সব জায়গা পাঠিয়েছি, ঢাকা ফরিদপুর থেকে ঢাকা অনেক কষ্ট করেছি। একটু হলেও সাহায্য করেছি বাবা তিনটা যে কবিতাগুলো লিখেছে, অনেক ভালো লাগছে আজকে এখানে এসে। বাবার আমি ফার্স্ট টাইম ঢাকা বইমেলা আসছি, তো ভালো লাগছে খুব। আর বাবার কবিতাগুলো শুনে আমার সত্যিই খুব ভালো লাগছিল, মানে আমি যখন টাইপিং করি অনেকে বিরক্ত হবে কবিতাগুলো এত টাইপিং করছি, এত ভুল ধরছি বাবার। বাবা যখন তখন ডাকছে আমাকে যে ঠিক করে দাও ঠিক করে দাও, বাবার বাবার কবিতাগুলো এত ভালো ছিল যে আমার কখনো বিরক্তি বোধ হয়নি। আমি অনেক ভালোভাবে টাইপিং করেছি, অনেক আনন্দ সহকারে টাইপিং করেছি, আমার সত্যি এখানে খুব ভালো লাগছে আজকে। আর বাবার কবিতার বইটা আশা করি সবাই পড়বেন, ভালো লাগবে। আমাদের এই প্রকাশনা বিভাগে তিনি দায়িত্বে ছিলেন মাসেরা প্রকাশনার সম্পাদক এবং তিনি সাংবাদিক দেওয়ান মাসুদা আবার, তিনি অনেক কবিতা লিখেছেন। আমি এখানে আমার যিনি প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক কাব্যবর্ণ রাগী, যিনি সামরিক বাহিনীর অন্যতম জেনারেল শাহ আব্দুল হাফিজ এখানে উপস্থিত আছেন, যিনি আমার ছোট মামা, যিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন যে ঋণ করতে আন না। এই মঞ্চে আমার ছোট ভাই মুস্তাফিজুর রহমান কাবুল, একবার আব্দুল আজিম মেধা ফাউন্ডেশনের সম্পাদক আছেন, আমার ভাই এলিয়েনের পরিচালক সাইফুর রহমান জাকুব আছেন, জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধার সন্তান শাহ পরিবারের অন্যতম গর্ব, বাংলাদেশের দৃষ্ট একজন সমাজসেবক শাহ পাবে সহ অনেকেই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা আমার ভাগ্নের স্থানীয় রহমান নিচে আছে যে এইটা আমাদের সহযোগিতা করেছেন সকলকে। সমস্ত বন্ধুগণ, আজকের এই দিন আমরা মনে রাখবো, আমরা অনেকদিন আমাদের স্মৃতি পদে থাকবে, ভবিষ্যতে আমরা যাতে আরো বই বের করতে পারি আপনাদের একটু আশীর্বাদ চাচ্ছি। আমি একটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমি আমার অনুভূতি প্রকাশ করছি। মা তোমাকে যদি খুঁজে পেতাম, আমার মা এবছর গত বছর আগস্টে মারা গেছে ক্যান্সারে, 2 আগস্ট। এই মা বলতে মা তোমাকে যদি খুঁজে পেতাম, প্রয়োজনে বিদ্যা সাগরে মতার পা হতাম, জানিয়ে জন্মে আর দেখা সম্ভব না, তুমি হয়ে থাকলে আত্মার কষ্ট অবলা নীল বেদনা। মা তোমাকে যদি খুঁজে পেতাম, বাইরে পুস্তামে মতো সারা জল নিয়ে দাঁড়াতাম, তুমি তাও দাঁড়াতাম, জানি কখনো আর ফিরে আসবে না, তুমি হয়ে থাকলে পাহাড়ে অন্তহীন কান্নার ধারণা। মা তোমাকে যদি খুঁজে পেতাম, পিতৃ পুরুষের পিতার মেঠো পথ
অক্ষরে তোমাকে নিয়ে বেড়াতে যেতাম, হঠাৎ দূর নক্ষত্রের মাঝে কিভাবে হারিয়ে গেলে তুমি হয়ে থাকলে কল্পনার ঘরে তারা ফেরয়ে চলে। মা তোমাকে যদি খুঁজে পেতাম মনে হয় শীতের উঠোনে তোমার সাথে রোদ্দুর পড়াতাম, জানি হারানো সবুজ মাঠে লুকিয়ে আসো, তুমি হয়ে থাকলে পারিজাত পাখি কোথায় যেন হারিয়ে গেছো। মা তোমাকে যদি খুঁজে পেতাম আবার তোমার শিবরে বসে অগ্রণ দুঃখের স্বরূপ শুনতাম, হায় কল্পনার গণনক্ষী গাথা, তুমি হয়ে থাকলে দিগন্তের বনভূমির ছড়া পাতা। মা তোমাকে যদি খুঁজে পেতাম হয়তো সাহারা অনায়াসে হেঁটে পাড়ি দিতে পারতাম, জানি এগুলো পৃথিবীতে তুমি আর আসবে না, তুমি হয়ে থাকলে আমাদের শরীরের সিকির জামা আর সে কি বেদনা। মা তোমাকে যদি খুঁজে পেতাম দুপুর রোদে গাছের ছায় দিয়ে আবার পথে হাঁটতাম, জানি গন্ধগন্ধ ছায় তুমি শুনবে না ডাক আমার, তুমি হয়ে থাকলে তোমার ফেলে আসা উদ্যানে কথার কবুতর। মা তোমাকে যদি খুঁজে পেতাম তোমার গড়া স্কুলে তোমাকে দিয়ে প্রধান অতিথির আত্ম অলঙ্কৃত করতাম, সোনারি ডানার ছেলের মতো উড়ে গেলে ছিল নিবিমায়, তুমি হয়ে থাকলে কবিতার বর্ণমালা আমাদের জীবনে। দেখবেন এটা একটা শোকের বউ, এই যত বিশ এবং একুশ সালে করোনাকালে যত লোক মারা গিয়েছে, যত মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে, সবার কান্নাকে যেন মুখে ধরে নিয়ে এই কবিতার বইটা লিখেছে। তো এখানে একটা কবিতা আছে, আমি দু চারটা লাইন পড়বো, সেটা হলো আমরা বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জের দেশ গলায় করে দিলে তার গোলাপি পড়তো, সেখানে আমার মাকে নিয়ে লেখা। আর সাগরের জলের মতো ভেসে আসছে আবেগ, এখনো হইনি এতটুকু আবেদন, আহা জন্মভূমি স্বদেশ, এখন আর এই বাড়িতে দেখি শব্দ আসে না, নেই নববধূর বাসর, চাল ধোয়ার চৌচের নেই, নেই ফুটাফুটির আসর। এরপরে অনেক সুন্দর সুন্দর কথা লিখে তারপরে লিখেছে, তুমি ছেলে গ্রামের পাশ বাগানের ফাঁকে জেগে ওঠা চাঁদে, মিথ্যা করতে 3 বছর পরও এখনো মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে, সেই পুকুর পাড়ে আনে যায় দোয়াশ মাটির ঘাসে, কবর নিয়ে যেতে গিয়েছিলাম এখনো সবাই অসম্ভব ভালোবাসে তোমাকে। আসলে এই কবিতার মাধ্যমে এবং অন্যান্য সকল কবিতার মাধ্যমে ওর যে জিনিসটা বোঝাতে চেয়েছে, যারা চলে যায় তারা তো চলেই যায়, কিন্তু তারা অনেকেই আমাদের হৃদয়ে বিরাট বড় একটা স্মৃতি রেখে যায় এবং সেই স্মৃতিকে ভর করে আমাদের সামনে পথ তুলে শেখায়। আমি দোয়া করব এবং আশা করি মাহবুব কামাল যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কবিতা লেখে এবং সে যেন আমাদের এই সমাজে এবং দেশে যে সমস্ত আছে চোরায় উপায় আছে, দৃশ্য অদৃশ্য আছে, যে সমস্ত ডিফারেন্সগুলো আছে সেগুলো যেন তুলে ধরে আমাদেরকে দেখতে সাহায্য করে। তোমাকে ধন্যবাদ মা কামাল ভাইয়া, মনে রাখবে মনে যেন রাখে মা সুতা, অসংখ্য ধন্যবাদ। ছবি তোলা হয়ে গেলে আমি একটা লাইন করছি, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে জানি ভিতরে অদ্ভুত চন্দন ছিল, তোমার সন্তানের প্রতি তোমার ছিল পরম মমতা, যেটা পাখি দ্বারা ভাবে ভালোবাসার পরম না ছিল, শিখতে পারবো কি ভাই আমি হয়তো এত বেশি করে পাইলে তার পরবর্তী আমরা কারিগরি ভাবে সবাই নিজেই বোঝা
প্রকাশ করার ব্যাপারে আগ্রহী ছিলাম এবং আমাদের খুব সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছি, সুন্দর সুখী আদায় করছি। আপনারা আমাদের বইটা সবাই সংগ্রহ করবেন, দেখবেন, কিনবেন, পড়বেন, ইনশাআল্লাহ সামনে আমরা আগ্রহ প্রকাশ করার আগ্রহ প্রকাশ করব। প্রতিদিন কষ্ট উনি উপলব্ধি করেছেন এবং প্রতিদিন কষ্ট উনি কবিতার পাতায় পাতায় লিখেছেন এবং এগুলো পড়ে মানুষের চোখে পানি চলে আসে। আসলে মানুষের মনে রাখা এই যে আমরা তরুণ কালে বাবার সন্তানের কাছে নিতে পারে না, মা তার স্বামীর সাথে চলতে পারে না, এই যে লাশ খেতে পারে না, আমি কেউ না করছি আমরা কেউ লাশ কেউ ধরতে যেতে পারে না, কেউ লাশ কেউ দেখছে, এই যে কত ধরনের দুঃখ বেদনা এবং মায়ের প্রতি তার যে ভালোবাসা শুধু মায়ের প্রতি না, তারপরে বোনের জামাই, ছেলে মেয়ে, ভাই, বাচ্চাদের প্রতিটা ফ্যামিলিতে সে মানুষ মানুষের মনে আসা সেখানে তিনি সেগুলোকে যত্ন সহকারে তুলে এসেছেন তার কবিতার প্রতি লিখিতে। এই জন্য অনেক ভালো লাগছে, আমি নিজেও অনেক ভালো করছি, আমার অনেক কবি আছেন, অনেক চাহিদা কিন্তু পুনর মতো করে এভাবে ফ্যামিলি গ্যাপ হয়েছে বন্ধনকে কবিতার বইয়ের মাধ্যমে তুলে কেউ ধরে নেয়। এই জন্য এরকম কবি ঘরে ঘরে জন্ম হোক এবং এরকম সন্তান ঘরে ঘরে জন্ম হোক, এই আমার প্রত্যাশা।